বিরতির পর আবার আপনাদের স্বাগত। এই বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সহ অল ইন্ডিয়া ব্যাংক এপ্লিয়েস অ্যাসোসিয়েশনের ডাকা দুদিনব্যাপী দেশব্যাপী সাধারণ ধর্মঘটের প্রভাব অমরপুর মহকুমাতে তেমনভাবে পরিলক্ষিত হয়নি। মহকুমার হাট বাজার যান চলাচল একেবারেই ছিল নিত্যদিনের মতো, স্বাভাবিকভাবেই স্বাভাবিক ছন্দে চলেছে সবকিছু। দূরপাল্লার গাড়ি সহ বিভিন্ন গাড়ি চলাচল ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক, যাত্রী আসা যাওয়া ছিল একেবারেই স্বচ্ছন্দ। যারা যাত্রীরা রয়েছেন, ক্রেতা বিক্রেতারা রয়েছেন, তারা কিন্তু বাজার হাট থেকে শুরু করে বিভিন্ন দূরপাল্লার গাড়িগুলোতেও একই রকম ভাবে কিন্তু সাধারণ মানুষ প্রত্যেক দিনের মতোই তারা এসেছেন এবং সেখানে তারা নিজেদের মতো করেই কিন্তু জিনিসপত্র ক্রয় করেছেন এবং স্বাভাবিক ছন্দেই তারা কিন্তু দিনটা কাটিয়েছেন। এ ব্যাপারটাকে কেন্দ্র করে আগরতলা শহরে যেরকম ভাবে কোনো প্রভাব সেরকম লক্ষ্য করা যায়নি, অমরপুরেও কিন্তু একই রকম ভাবে কোনো সেরকম প্রভাব লক্ষ্য করা যায়নি। এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। আজকে তো বন্ধ ডাকছে, বন্ধ ডাকলে কি দিবে, বন্ধ তো মানছে না। গাড়ি স্কুল খোলা, গাড়ি ঘোড়া খোলা, বাস স্ট্যান্ড খোলা, সব যাতায়াত অভিযোগ সব খোলা। মন করলে তো আপনাদের জন্য সেখানে ক্ষতি না, পাবলিকের ক্ষতি, সরকারের ক্ষতি, সব দিকে ক্ষতি। বন খেয়ে কি লাভ, সব পাইতে আছে এই সরকারের আমলে। আজকে বনটা তো মানে সব মানে গাড়ি ঘোড়া সব কিছু পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে সব গাড়ি পাওয়া যাচ্ছে। আপনি কোথায় যাবেন? আমি আবার চলে মানছি না, আমরা গাড়ি চলবে চলবই, আমরা এই চলব না চলব না, আমরা এটা মানছি না। আমরা শ্রমিক থেকে আমরা শ্রমিকে সেই ইয়ে বন মানে প্রতিদিনের মতো আজকে মানে গাড়ির টারি নিয়ে আপনারা বাড়িয়েছেন? হ্যাঁ বাড়িয়েছি। প্যাসেঞ্জার আছে তো? হ্যাঁ প্যাসেঞ্জার আছে, নি প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জার নিয়ে আমরা গাড়ি চলাচল করতাম চলছে বা চলবে। দুদিন বন্ধে এই বন্ধের প্রভাব আসন তিন দিন বন্ধ না, এই বন্ধের ফলে আপনাদের কি ক্ষতি হতে পারে? আমাদের কি, আমরা তো অনেক ক্ষতি হইতে পারে এই বন্ধের ইয়েতে, আমাদের শ্রমিকের অনেক ক্ষতি হইতে পারে। আমরা এই ক্ষতি ইয়ে আমরা মানতে রাজি না, আমাদের এই সর্বনাশ বন আমরা মানছি না, মানব না। আপনারা শুনলেন যারা ব্যবসায়ীরা রয়েছেন এবং তার পাশাপাশি যারা গাড়ির চালকরা রয়েছেন তাদের বক্তব্য আপনারা শুনলেন, এবং স্বাভাবিক ছন্দেই কিন্তু জীবনযাপন জীবন চলছে সেখানে, এবং গাড়ি থেকে শুরু করে বাজার হাট একই রকমভাবে কিন্তু চলছে। দূরপাল্লার গাড়িতেও যেরকমভাবে গাড়িগুলো রয়েছে বাইরে এবং একই রকমভাবে যাত্রী যারা রয়েছেন যাত্রীরাও কিন্তু আসা যাওয়া স্বাভাবিক ছন্দেই তারা করছেন অন্যান্য দিনের মতোই। অমরপুরের চিত্র দেখলেন এবং একইরকম ভাবে আগরতলা চিত্র, কিন্তু একই রকমের যেটা ধর্মঘট ডাকা হয়েছে বিভিন্ন ট্রেড ইউনিয়নের উদ্যোগে, সেই ধর্মঘটে সেরকম প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।